লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত যেটা, এ সম্পর্কে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন শরীফে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। বিশিষ্ট মুফাসসির ইকরাম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটা লাইলাতুন নিসফি মিন শাবান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লাল মুশরিকা ওয়াল মুশাহিন। লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা সৃষ্টির প্রতি নজর দেন, মুশরিক এবং হিংসুক সারা সবকে আল্লাহ তাআলা মাফ করে দেন। হাদিস শরীফে এসেছে এই রাত্রির সূর্য ডুবা থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকেন, তোমরা গুনার মাফ চাও কি আমি মাফ করব, কেহ বেমার আছো কি শিফা দিব, হাজত মন্দ থাকলে হাজত দিব। এইভাবে আল্লাহ তাআলা বারবার তার বান্দাকে ফজর পর্যন্ত ডাকতে থাকেন। ইবনে মাজার হাদিসে রয়েছে আল্লাহ রাসূলের ফরমান, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। মধ্য শাবানের মধ্যবর্তী রাত আসলে সারা রাত জেগে জেগে তোমরা ইবাদত করো এবং দিনে তোমরা রোজা রাখিও। এই জন্য আমরা শাবানের মধ্যবর্তী রাতকে গুরুত্ব সহকারে আমরা ইবাদত করি, আল্লাহর নিকট মাফ চাই এবং বাদের দিন আমরা রোজাও রাখি, যা হাদিস শরীফের নির্দেশ রয়েছে।